নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। অবশ্যই অনেকদিন পরে আপনাদের সঙ্গে একটা নতুন রান্না নিয়ে হাজির হতে পারলাম। তো আজকে আমি বানিয়ে দেখাবো পাকা পটলের বড়া, চিংড়ি মাছ দিয়ে পাকা পটলের বড়া। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার সঙ্গে থেকে ভিডিওটি কিন্তু পুরো দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। পাকা পটলের বড়া বানানোর জন্য এখানে আমার বেশ কিছু জিনিস লাগছে, সেগুলো কী কী আমি এক এক করে অবশ্যই বলে দেবো। এখানে আমি 500 গ্রাম পাকা পটল নিয়েছি। এটা আমি বাজার থেকে 500 গ্রাম পাকা পটল কিনে নিয়ে এসেছি। অনেক সময় বাড়িতে থেকেও কিন্তু পটল পেকে যায়, সেক্ষেত্রে আমরা কী করবো বুঝে উঠতে পারিনি, অনেক সময় ফেলেও দিতে হয়। তো আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার এই পটলের ভেতরের থেকে যে অংশটা, শাঁসটা রয়েছে, সেইটা কিন্তু আমরা ব্যবহার করব এই রান্নার ক্ষেত্রে। তো চলুন দেখে নিই কীভাবে আমি বানাবো আজকে পাকা পটলের বড়া। তো এখানে আমি পটলগুলোকে মাঝখান দিয়ে দুফালা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই ভেতরে যত সমস্ত শাঁসগুলো আছে সেগুলো আমি একটা চামচের সাহায্যে একটি পাত্রে বের করে নেব। তো দেখুন এইভাবে সমস্ত পটলের থেকে কিন্তু আমি শাঁসগুলোকে বের করে নেব। পাকা পটলে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। যে কোনো পটলে রান্না করতে গেলে কিন্তু একটু ভালো করে রান্না না করলে একদমই ভালো লাগে না। তো দেখুন এর মধ্যে যে দানাগুলো ছিল, যেহেতু এটা পাকা পটল তাই এর মধ্যে যে দানাগুলো ছিল, বীজগুলো আমি ফেলে দিলাম, কারণ বীজগুলো মুখে পড়লে একদমই ভালো লাগবে না। আর যেহেতু এটা পাকা পটল তাই বীজগুলোকে ফেলে দিলাম। একটা পেঁয়াজ কুচি, বড় মাপের একটা পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। আর যেহেতু এটা আমি চিংড়ি দিয়ে বড়াটা বানাবো তাই আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তবে আপনারা চিংড়ি যদি না দিয়ে করেন তাতেও খারাপ লাগবে না। দিয়ে দিলাম বেসন, আমি 2 চামচ মতো, বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চাল গুঁড়োও ব্যবহার করা যেতে পারে, দুটো দিয়েই ভালো লাগবে। যার কাছে যেটা আছে, যে যেটা ভালোবাসেন সেটা দিয়ে করবেন। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু একটু জলের ব্যবহার করছি না, আপনারাও করবেন না। এই ব্যাটারটা তৈরিতে কোনো রকম জলের প্রয়োজন হয় না, যেহেতু পটলে জলের ভাব থাকে আর এটা পাকা পটল, সেক্ষেত্রে আরোই জলের প্রয়োজন নেই। তো ভালো করে আমি ব্যাটারটা মিশিয়ে নিলাম। দেখুন একটু নরম লাগছে, কারণ আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। আমি সবশেষে চালের গুঁড়ো ব্যবহার করেও দেখিয়ে দেবো। তো ভাজার জন্য লাগছে তেল, আমি সাদা তেলে করছি, চাইলে সর্ষের তেলেও ভাজা যেতে পারে। তো আমি চামচে করে দিয়ে দিলাম আমার কাজের সুবিধার ক্ষেত্রে। তো বড়াগুলোকে আমি ভেজে নেবো এইভাবে। যেহেতু একটু নরম, কর্নফ্লাওয়ার দেওয়াতে একটু নরম হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু একটু ভালো করে উল্টো পিঠটা ভেজে নিয়ে তবেই কিন্তু পাল্টি করতে হবে। দেখুন তলায় কামড়ে ধরেছে কিন্তু একটু নিচ সাইডটা, তো এক্ষেত্রে ভালো করে ভেজে তবে কিন্তু উল্টে দিতে হবে। এক সাইড লাল লাল করে ভেজে নিয়ে তারপরে অপর পিঠটা ভাজতে হবে। তো বড়াগুলো রেডি হয়ে গেল, তুলে নিচ্ছি। ভীষণ সফট হয়, কর্নফ্লাওয়ার দিয়ে করলে একটু সফট ভাব থাকবে। আপনারা চাইলে চালগুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন এইবার যে বড়াগুলো আমি ভাজছি এগুলো আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি, তাই ব্যাটারটা একটু টাইট হয়েছে। আমি হাতের সাহায্যে বড়াগুলো দিয়ে দিলাম কড়াইতে, একই রকমভাবে ডুবো তেলে বড়াগুলো ভেজে নেব। চালগুঁড়ো ব্যবহার করলে কিন্তু পাল্টি করার সময় কোনো সমস্যা হয় না, খুব সহজেই ছাড়িয়ে যায়। যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন, নতুন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
তো দেখুন আমার বড়া সম্পূর্ণগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিলাম এগুলো। তো রেডি হয়ে গেল আজকে পাকা পটলের চিংড়ি দিয়ে বড়া, গরম ভাতে কিংবা ডালের পাতে দুটোতেই এই বড়া কিন্তু দারুণ সুন্দর খেতে লাগবে, আপনারা আশা করি বুঝতেই পাচ্ছেন। তো আপনারাও অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করুন আর আমাকে অবশ্যই জানাবেন। আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।